আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোনে যে আমরা ইউটিউব ব্যবহার করি এই ইউটিউবের পাঁচটি হিডেন টিপস অবশ্যই এই পাঁচটি টিপস আমাদের জানা প্রয়োজন যদি জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি সাবস্ক্রাইব করুন বাংলা টিউটোরিয়াল এম অ্যান্ড ইউটিউব চ্যানেল এবং সাথে থাকা আইকনটি ইনেবল করে দিন পরবর্তী নতুন ভিডিওগুলি দেখার জন্য নাম্বার ওয়ান আপনি যদি ইউটিউব থেকে কোনো ভিডিও দেখেন সেই ভিডিওটা কোয়ালিটিটা কত আছে সেই কোয়ালিটিটা যদি আপনি চান যে হাই কোয়ালিটিতে আপনি ভিডিওটা দেখবেন তাহলে কি করবেন ভিডিওটা প্লে করবেন ভিডিওটা প্লে করার পর আপনি ভিডিওটা ক্লে প্লে করার পর ওপরে একটা থ্রি ডট অপশান আছে ওখানে গিয়ে দেখেন এখানে কোয়ালিটি আছে নাম্বার দুই নাম্বারে এখানে আছে তিনশো ষাট পি তো এখানে আপনি সাতশো বিশ করে দিতে পারেন সাতশো বিশ করে দিলে আপনার ভিডিওটা ভালোভাবে চলবে হাই কোয়ালিটি রেঞ্জ আপনার একটা কোনো সমস্যা হবে না আপনার দেখতে স্কেনটায় দুই নম্বর টিপসটা হলো আমরা যখন যে একটা ভিডিও দেখি ভিডিওটা দেখার সময় আমাদের কি হয় ভিডিওটা দেখার সময় আমাদেরকে আমরা চাই যে একটু সামনের দিকে টাইনা দিতে আপনি যখন আপনার স্কেনে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলে এই দেখেন আমি এখানে ডাবল ট্যাপ করলাম আমার ষাট সেকেন্ড সামনে চলে আসছে এভাবে আপনি যদি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে সামনে করতে চান তাহলে আপনি একটু সেটিংসে যাবেন আপনার ফোনের দেখেন ইউটিউবে আপনার উপরে আপনার আইকন আছে এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আইকনটা কীরকম এই যে দেখেন এই উপরে আপনার যে ইজিমেল আইডি দিয়ে আপনি খুলছেন ওখানে এরকম একটা আপনার আমার এখানে একটা পিকচার আমি রাখছি আপনার পিকচারটা যেটাই আছে অথবা পিকচার নাও থাকতে পারে আপনার নাও সেট করতে পারেন তা আপনি ওখানে চলে যাবেন ওখানে গিয়ে সেটিংসে যাবেন এই যে দেখেন এখানে সেটিংস আসে সেটিংসে যাওয়ার পর আপনি এখানে সেটিংসে যাওয়ার পর আপনি দেখবেন জেনারেলে যাবেন জেনারেল যাওয়ার পর দ্বিতীয় নাম্বার এসে ডাবল ট্যাপ টু সেক এটা যাবেন আমি ষাট সেকেন্ড করে দিছি আপনি চাইলে বিশ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এভাবে করে দিতে পারেন আমি পনেরো সেকেন্ড এখন সেট করছি আপনার চাইলে এইভাবে তৃতীয় নাম্বার টিপসটি হলো আমরা যখন ইউটিউব থেকে যা কিছু দেখি সেগুলো আমাদের এরকম ফেজে এগুলি সেভ থাকে সেগুলি আপনি কিভাবে ডিলিট করবেন এখান থেকে হোম পেজ থেকে ডিলিট করবেন তা আপনি আবার চলে যাবেন সেটিংসে আপনার উপরে আইকনে আইকন যেয়ে এখান থেকে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনি দেখেন এখানে লিখে আছে ওয়া হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি এটাই ক্লিক করবেন তিন নাম্বারটা এখানে ক্লিক করার পর আপনি যদি চান ক্লিয়ার ওয়াচ হিস্টোরি আপনি যেগুলো দেখছেন সেগুলো যদি ডিলিট করতে চান তাহলে উপরেরটায় ক্লিক করবেন অথবা আপনি যদি যেগুলা সার্চ করে সার্চ করছেন উপরে লিখছেন সার্চ বক্সে ওগুলো যদি ডিলিট করতে চান তো এখানে দ্বিতীয় নম্বরে ক্লিক করবেন এরপরে প্রথমটাই দেখাই এখান থেকে ক্লিয়ার করতে গেলে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি এখানে লিখে আসছে এই সাইডেরটায় ওকে করবেন ক্যান্সেল করবেন না দেখেন আমি যেগুলো ওয়াচ হিস্টোরি ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে আমি যেগুলি সার্চ করে দেখছি এখান থেকে যদি করি তাহলে এখান থেকে সার্চ বক্স থেকে এগুলিও চলে যাবে তো চলুন চতুর্থ নাম্বার টিপসে চার নাম্বার টিপসটা হলো আমরা যখন উপরে ইউটিউব থেকে যদি কোনো কিছু যেমন আমি একজাম্পল দেখাইতেছি বাংলা মুভি বাংলা মুভি দেখুন আমি চার্জ করলাম এখন দেখেন এই ভিডিওটা উপরের ভিডিওটা দুই সপ্তাহ আগে নিচেরটা এক মাস আগে নি তিন নাম্বারটা আট মাস আগে হ্যাঁ এই ভিডিওগুলো এখানে ইউটিউবে আপলোড হয়েছে এখন আমি চাই যে নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনি কি করবেন এই উপরের এই কর্নারটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখেন এখানে অল টাইম লেখা আছে ইউটিউবে আপনার যতগুলো ভিডিও আছে এ বাংলা মুভি সবগুলো এখানে শু হয় আপনি চাইলে এখান থেকে লাস্ট আওয়ার এক ঘন্টার আগের অথবা আজকের অথবা এক সপ্তাহ আগে অথবা এই মাসে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন আপনি যদি চান যেমন আজকে দিস দিস উইক তাহলে আমার এই সপ্তাহে যে ভিডিওগুলো হয়েছে সবগুলো এখানে হবে দেখেন উপরেরটা দুই ঘন্টা আগে যে আপলোড দিছে ওই ভিডিও এখানে চলে আসছে তো এইভাবে আপনি চাইলে তিন দুই নম্বরটা দেখেন তেইশ ঘন্টা এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা ভিডিও নতুন নতুন ভিডিওগুলো আপনি এখান থেকে দেখতে পারেন আপনার আর পুরানো ভিডিওগুলো দেখার প্রয়োজন হবে না বেশিরভাগ এটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা নিউজ দেখতে যাই তখন যখন বাংলা নিউজ লিখে আমরা সার্চ করি তখন আমাদেরকে অনেক পুরানো নিউজ দেখায় আপনি চাইলে এখান থেকে আবারও দেখাইতেছি ওপরে গিয়ে এখান থেকে দিস উইক নামে অথবা আপনি যদি নিউজ চান তবে লাস্ট আওয়ার করে দিতে পারেন তাহলে আপনার এখানে এক ঘন্টা যে এক ঘন্টার ভিতরে যেসব ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে সেগুলো এখানে আপনার শো করবে সেগুলো আপনি দেখতে পারেন তো চলুন পাঁচ নাম্বার টিপসে পাঁচ নাম্বার টিপসটি হলো আমরা যখন ইউটিউব থেকে কোনো কিছু দেখার জন্য উপরের চাষবক্সে লিখি যেমন বাংলা নিউজ এখন এখানে অনেকগুলি নিউজ আসছে এখানে এখন আপনি হঠাৎ করে যদি আপনার এই মুহূর্তে কোনো কাজ আসে আপনি একটা ভিডিও দেখতে পারেন না অথবা একটা ভিডিও দেখছেন অন্য আরেকটা ভিডিও দেখবেন সেটা কখন দেখবেন পরে দেখবেন সেই ভিডিওটা আপনি পরে দেখতে চাইলে কি করবেন আপনি আপনি এই যে এখানে যে প্রত্যেকটা ভিডিও এখানে থ্রি ডট একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন যেমন আমি এই যে এই ভিডিওটা সর্বশেষ তাজা সংবাদ অথবা উপরেরটাই আজকের গুরুত্বপূর্ণ সংবাদটা এটিএন এর এইটা আমি দেখ কী করবো এখন এখান থেকে ক্লিক করে অ্যাড টু ওয়াচ লেটার অ্যাড টু ওয়াচ লেটারে দিয়ে এখান থেকে চলে যাবেন চলে গিয়ে আপনি যখনই আবার ইউটিউবে ওপেন করবেন ওপেন করার পর আপনি কি করবেন লাইব্রেরিতে যাবেন আপনি দেখেন এই আপনার এই লাস্ট এই কর্নারে লাইব্রেরি একটা অপশন আছে লাইব্রেরিতে যাবেন লাইব্রেরিতে গেলে ওয়াচ লেটার নামে একটা অপশন আছে যেটা এটাই আপনি এখানে পাইবেন দেখেন আমি এখন যেটা ইয়ে করছিলাম এই যে আজকের এই যে এই নিউজটা এই দেখেন এই নিউজটি এখানে আছে এইভাবে আপনি চাইলে আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি সেগুলো দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুর কাছে শেয়ার করবেন যদি কোনো কোনো সমস্যা হয় নিচে কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ